वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बाराकातुह। जी सम्मानित भाई, আপনার প্রশ্নটি হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির জন্য নির্দেশ প্রাপ্ত হয়েছিল নাকি উনার দ্বিতীয় ছেলে ইশাক আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার নির্দেশ প্রাপ্ত হয়েছিলেন। প্রাসঙ্গিক প্রশ্ন ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ এটা কি ইসমাইল আলাইহিস সালামের সাথে নাকি ইসহাক আলাইহিস সালামের সাথে। ওয়াল জবাবু ওয়াবিল্লাহি তাওফীক। এখানে প্রথম কথা হচ্ছে এটা সঠিক কথা, কোরআন এবং গবেষণার আলোকে বিজ্ঞানদের মত অনুসারে যে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানির জন্য নির্দেশ প্রাপ্ত হয়েছেন ইসমাইল আলাইহিস সালামের ব্যাপারে, ইসহাক আলাইহিস সালামের ব্যাপারে নয়, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমাইল আলাইহিস সালামের বংশধর। এই বিষয়ে যদিও উলামায়ে কেরামদের মধ্যে কিছু দালিলিক মতভেদ আছে, যেমন সাহাবায়ে কেরাম এবং তাবিঈন যারা ছিলেন এদের মধ্যে কিছু মত পার্থক্য দেখা যায় যে ইব্রাহিম আলাইহিস সালাম কোন সন্তানের জন্য কুরবানির নির্দেশ প্রাপ্ত হয়েছিলেন। ইবনে খালদুন ফি তারিখি, উনি বলেন উনার কিতাব ইবনে খালদুন ফি তারিখের মধ্যে واختلف في ذلك الذبيح من ولديه فقيل إسماعيل وقيل إسحاق وذهب إلى كلا القولين جماعة من الصحابة والتابعين। ابن خلدون উনি বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তানের মধ্যে কুরবানির নির্দেশপ্রাপ্ত কে হয়েছিলেন, কেউ বলতেছেন ইসমাইল, কেউ বলতেছেন ইসহাক। আর এই দুই মতের দিকেই সাহাবায়ে কেরামদের মত আছে এবং তাবেঈনদের মত আছে। তবে প্রণিধানযোগ্য যে মতটি সেটা কোরআনের আয়াতের দ্বারা সুপ্রমাণিত, সেটা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানির জন্য নির্দেশপ্রাপ্ত হয়েছেন যে সন্তানের ব্যাপারে, সেটা হচ্ছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশিষ্ট মুফাসসির মুহাম্মদ আল-আমিন আস-শিনকিতি রাহিমাহুল্লাহ উনি যে বলেন সূরা সাফাতের ৯৯ নম্বর আয়াত থেকে ১১০ নম্বর আয়াতকে সামনে রাখলে সুস্পষ্টভাবে এটা প্রমাণ হয় যে কোরবানির ব্যাপারে নির্দেশ প্রাপ্ত হয়েছিলেন ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম নন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين। এখানে সূরা সাফাতের ৯৯ থেকে ১১০ নম্বর আয়াত আমি এখানে সংক্ষিপ্ত আকারে বলতেছি যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন উনার জন্মস্থান থেকে হিজরত করে বাইর হলেন তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার উদ্দেশ্য করে বললেন যে আল্লাহ তাআলা আমাকে রাস্তা দেখাবেন। এরপরে তিনি দোয়া করছেন রব্বি হাব লি মিনাস সালিহিন, আপনি আমাকে নেক সন্তান দান করেন হে আমার প্রতিপালক। ফাবাশশারনা হু বিগুলামিন হালিম, আল্লাহ বললেন যে আমি তাকে ধৈর্যশীল সন্তান দান করলাম। এই যে প্রথম উনি দোয়া করেন এবং উনি ধৈর্যশীল সন্তানের শুভ সংবাদ পান। ফালাম্মা বালাগা মাহু সাইয়া, যখন এই সন্তান ধৈর্যশীল সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কর্ম যোগ্য হয়ে উঠলেন অর্থাৎ বালেক হয়েছেন, বড় হয়েছেন। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, তখন বললেন হে আমার প্রিয় সন্তান আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবাই করতেছি, এখন তোমার কি খেয়াল। ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, তখন বললেন যে আমার প্রিয় পিতা আপনি করেন যা আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি শীঘ্রই আমাকে ইনশাআল্লাহ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন উভয় একমত হয়ে গেলেন এবং উনাকে উপর করে শোয়াইলেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আল্লাহ তাআলা বলছেন আমি ওয়ানাদাইনাহু ইব্রাহিম ডাক দিলাম, ইব্রাহিম কে ইব্রাহিম ক্বাদ সাদাক্তা রুয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে সত্য রূপে দেখাইছো। ইন্না কাযালিকা নাজিদুল মুহসিনিন, আমি এভাবেই মুহসিন যারা আছে একনিষ্ঠ আল্লাহর বান্দারা যারা আছে তাদেরকে এভাবে আমি পুরস্কৃত করে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা বড় ধরনের একটা পরীক্ষা ছিল যেটা স্পষ্ট। ওয়া ফাদাইনাহু বিযিবিন আযীম, এবং আমি বিযিবিন আযীম বড় ধরনের একটা জবাইয়ের জন্য যে দুম্বা আমি যে ওই ধৈর্যশীল সন্তানের পরিবর্তে দিয়ে দিলাম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং এটা তার পরবর্তী লোকদের জন্য এটা রেখে দিলাম। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপর শান্তি। কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবে আমি মুহসিনিন যারা আছে আল্লাহর একনিষ্ঠ বান্দাদেরকে আমি পুরস্কৃত করে থাকি। এই যে কথা বলার পরে এই যে কয়েকটা আয়াত আমি পড়লাম এগুলা বলার পরে এরপরে বলতেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরার সূরা সাফফাতের একটু পরে বলতেছেন ১২ নম্বর আয়াতে ১১২ নম্বর আয়াতে ওয়াবাশশারনাহু বিইসহাক নাবিয়্যাম মিনাস সালিহিন, আমি ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালামকে শুভ সংবাদ দিলাম একজন সৎ নবী ইসহাক এর মাধ্যমে। অর্থাৎ আল্লাহ তাআলা আগের ধৈর্যশীল ছেলে সন্তানের শুভ সংবাদ দেওয়ার পরে যে আলোচনা করছেন জবে সংক্রান্ত এর ঘটনাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৯৯ নম্বর আয়াত থেকে সূরা সাফফাতে ৯৯ নম্বর আয়াত থেকে ১১০ নম্বর আয়াত পর্যন্ত বর্ণনা করছেন। এরপরে ১১২ নম্বর আয়াতে নাম ধরে বলতেছেন এরপরে ইসহাক ইব্রাহিমকে আমি শুভ সংবাদ দিচ্ছি ইসহাকের। তাইলে একই সূরার মধ্যে প্রাসঙ্গিক আয়াতে প্রথমে আলোচনা করছেন কোরবানির, এখানেও শুভ সংবাদের কথা আছে ধৈর্যশীল সন্তানের। এরপরে ১১২ নম্বর আয়াতের মধ্যে নাম ধরে বলা আছে আমি ইসহাককে শুভ সংবাদ দিছি, ইসমাইলকে আমি শুভ সংবাদ দিছি ইসহাকের, তিনি যে নেককার নবী। তাইলে এই আয়াতগুলোকে সামনে রাখলে মোট কথা যদি নাকি ৯৯ নম্বর আয়াত থেকে ১১২ নম্বর আয়াত পর্যন্ত আমরা সামনে রাখি এতে স্পষ্টভাবে বোঝা যায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধৈর্যশীল সন্তান ইসমাইল আলাইহিস সালামকে বুঝাইছেন, এরপরে কোরবানির বিষয়গুলো স্পষ্টভাবে উঠেছেন। এবং ১১০ এবং ১১১ পরপরই আয়াত যেটা ১১২ এর মধ্যে ইসমাইল আলাইহিস সালামের কথা উল্লেখ না করে সরাসরি ইসহাক আলাইহিস সালামের নামের কথা উল্লেখ করছেন। তাই কোরআনের এই আয়াতের সুস্পষ্ট প্রমাণ যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যে সন্তানের কোরবানির জন্য নির্দেশ দিয়েছিলেন তিনি নিশ্চিত রূপে এই কোরআনের আয়াতে তা বোঝা যায় তিনি ছিলেন কে, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম নন। এছাড়া সূরা হুদের আরো একটা আয়াতের মাধ্যমে আমরা সেটা অনুধাবন করতে পারি, সেটা হচ্ছে ওয়ামরাআতুহু কায়িমাতুন ফাযাহিকাত ফাবাশশারনাহা বিইসহাক ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা, তার স্ত্রী দণ্ডায়মান ছিলেন, উনি হাসলেন, উনাকে যে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে এবং সারাকে শুভ সংবাদ দিয়েছেন ইসহাকের, এবং ইসহাকের পরে হবে কে ইয়াকুব আলাইহিস সালাম। তাহলে এখানে ভবিষ্যৎবাণী আছে, দোবার সাথে সাথে ভবিষ্যৎবাণী আছে যে ইসহাকের পরে ইয়াকুব সন্তান আল্লাহ তাআলা দান করবেন ইসহাকের মাধ্যমে। তো যদি নাকি এটাই যে ইসহাক জবে করার কোরবানি করার নির্দেশ প্রাপ্ত হন, তাহলে এখানে তো তার ফর যে নাতি অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের নাতি ইয়াকুব বা ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুবের শুভ সংবাদ দেওয়ার কথা এখানে আসে না, কারণ উনি তো আল্লাহ পাকের পক্ষ থেকে জবাকৃতই হবেন। তাহলে এই আয়াতে তারা বোঝা গেল যে জবাইকৃত ব্যাপারে যিনি নির্দেশপ্রাপ্ত ইব্রাহিম আলাইহিস সালাম নির্দেশপ্রাপ্ত হয়েছিল সেটা ছিল ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম নন। এছাড়া ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম যে আল্লাহ তাবারকা তাআলার নিকটে দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালেহিন, তো সর্বশক্তিক্রমে যে আল্লাহ তাআলার নিকটে যে উনি দোয়া করলেন হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন, তো ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া কবুল হয়েছে কার ব্যাপারে? ইসমাইল আলাইহিস সালামের ব্যাপারে। কারণ সর্বসম্মতিক্রমে ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের বড় সন্তান ছিলেন ইসহাক ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের বড় সন্তান ছিলেন কে? ইসমাইল আলাইহিস সালাম, এবং দ্বিতীয় সন্তান হচ্ছে ইসহাক আলাইহিস সালাম। আর আল্লাহ তাআলা প্রথম আলোচনা করার পরে সন্তানের আলোচনা করার পরে যেই কথাগুলো বলছেন সেটা শুধু কোরবানি সংক্রান্ত, তাই নিশ্চিত রূপে ইসমাইল আলাইহিস সালামই জবেহ বা কোরবানির জন্য নির্দেশ প্রাপ্ত হন আল্লাহ তাআলার পক্ষ থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের যেটা উনাকে জবাই করার জন্য মক্কা নগরীতে কয়েকটা জায়গা আছে দাও যেটা আমরা মিনাতে বলি, তাহলে এখানেই মিনাতে এবং মক্কাতে ইসমাইল আলাইহিস সালামকে রাখছিলেন, ইসহাক আলাইহিস সালামকে নয়। এটাও আরেকটা ভিন্ন একটা দলিল। তাছাড়া এখানে আমরা বলি যেমন ক্বালা ইবনু আব্বাসিন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন উলিদা লাহু ইসমাইল, ইব্রাহিমের সন্তান হচ্ছে ইসমাইল, ওয়া হুয়া ইবনু 99, যখন তার বয়স 99 বছর তখন পাইছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম পাইছেন ইসমাইল আলাইহিস সালামকে। ওয়া উলিদা লাহু ইসহাক ওয়া হুয়া ইবনু 112 সানাতান। দেখেন ইসহাকের জন্ম হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের তখন বয়স ছিল 112 বছর, তাইলে প্রথম ছেলে ইসমাইল আলাইহিস সালাম, দ্বিতীয় ছেলে হচ্ছে ইসহাক আলাইহিস সালাম। এটা আমরা বুঝলাম। এবং আমরা আরো বুঝতে পারি যে সূরা বাকারা 127 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। স্মরণ করো ওই সময় যে ইব্রাহিম বাইতুল্লাহ বানানোর কাজ যখন নাকি করতেছিল এবং ইসমাইল করতেছিল, তখন তার দোয়া করছিল, অর্থাৎ বাপ বেটা ইব্রাহিম এবং ইসমাইল দোয়া করছিল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আমাদের প্রতিপালক আপনি আমাদের থেকে এই কাজ কবুল করে নিচ্ছ, আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। হাযাল আমরু ইউরাজুল কাউল বিআন্না কিসসাত যাবীহ কানাত বিমক্কা ওয়া মিন সাম্মা ফাইনা সাহিবাহা ওয়া ইসমাঈলু লাইসা বিইসহাক আলাইহিস সালাম। এই আয়াতও দলিল সূরা বাকারা 127, যে মক্কা নগরীতেই ও যে কুরবানির চেষ্টা করছিল তখন আল্লাহ তাআলা এই ব্যাপারে বলছেন যে ইব্রাহিম এবং ইসমাইল মিলিয়ে আল্লাহর ঘর তৈরি করছেন। তাহলে এখানে নিশ্চিত রূপে বোঝা গেল মক্কাতে যে ইসমাইল আলাইহিস সালাম ছিলেন, ইসহাক আলাইহিস সালাম নন। তাই কুরবানির ঘটনা ইসমাইল আলাইহিস সালামকে কেন্দ্র করে, ইসহাক আলাইহিস সালামকে কেন্দ্র করে নয়। সর্বশেষ কথা হচ্ছে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমাইল আলাইহিস সালামের বংশধর, ইসহাকের বংশধর নন। ওয়াল উলামা মুত্তাফিকুনা আলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুয়া মিন মাউলিদ ইসমাইল ইব্রাহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমাইলের বংশধর, ইসমাইল বিন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, ঈসা আলাইহিস সালামের বংশধর নন। এই কথার উপরে সমস্ত আইমায়ে কেরাম একমত। কিভাবে এটা ওনারা আরো বিস্তারিত বলেন, আমি বলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফিত হচ্ছে আব্দুল্লাহ, এরপরে আব্দুল মুতালিব হইতে হইতে একজন আসছেন উনাদের বংশধারার মধ্যে আদনান, এই আদনান ইনি হচ্ছেন ইসমাইল আলাইহিস সালামের বংশধর যিনি ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি উনার সহিহ আল বুখারীর পঞ্চম খণ্ডের 44 নম্বর পৃষ্ঠাতে যে উল্লেখ করছেন সেই উল্লেখ করার সিরিয়ালের মধ্যে উনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারা আদনান পর্যন্ত পৌঁছেছেন, আর আদনান হচ্ছে ইসমাইল আলাইহিস সালামের বংশধর, ইসহাক আলাইহিস সালামের বংশধর নয়। এই বিষয়ে বিস্তারিত জাদুল মুআদের প্রথম খণ্ডের ৭০ নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করা আছে, সিরাত ইবনে হিশামের প্রথম খণ্ডের ১০০ নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করা আছে, আর সিরাতুন নববী ইবনে হিব্বানের প্রথম খণ্ডের ৪৪ নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করা আছে। এভাবে সরহ মাআনিল আসারের চতুর্থ খণ্ডের ৩৮৭ নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করা আছে। এছাড়া যে সিয়ারু আলামিন নুবালা এর প্রথম খণ্ডের ১৪৩-১৪৪৬ নম্বর পৃষ্ঠাতে এই বিষয়ে উল্লেখ করা আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।